নমস্কার বন্ধুরা, বং ফুড ইন ব্যাঙ্গালোরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে রান্নাটি আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো চিকেন কষা। চিকেন কষা করতে লাগছে চিকেন, সর্ষের তেল, নুন, হলুদ গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, পেঁয়াজ, টমেটো, আদা আর রসুন। আজকের রান্নাটি আমি তৈরি করিনি, করেছেন আমার হাজব্যান্ড। তো ও কিভাবে করেছে সেটাই আমি আপনাদেরকে বলবো। এখানে একটা মিক্সার গ্রাইন্ডারে নেওয়া হয়েছে 1.5 ইঞ্চি আদার টুকরো, যেটাকে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। দেওয়া হয়েছে 15 থেকে 20টা রসুনের কোয়া, আর একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেওয়া হয়েছে। এবারে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কুচিয়ে নেওয়া হয়েছে। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবারে পেঁয়াজের টুকরোগুলোকে খুলে নেওয়া হচ্ছে। এখানে নেওয়া হয়েছে একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটাকে টুকরো টুকরো করে কেটে নেওয়া হচ্ছে। কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটাকে একটা প্লেটের মধ্যে রেখে দেওয়া হলো। এখানে 1 কেজি কারি কাট চিকেন নেওয়া হয়েছে, যেটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এবারে এর মধ্যে দেওয়া হলো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, নুন, বেটে রাখা আদা রসুনের পেস্ট থেকে বড় চামচের 1 চামচ এখন দেওয়া হলো। দেওয়া হলো বড় চামচে 2 চামচ সর্ষের তেল। এবার এটা খুব ভালো করে মেখে নেওয়া হচ্ছে। চিকেনটাকে এমন করে মাখতে হবে যাতে প্রত্যেকটা টুকরোতে মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। এবারে একটা ঢাকা দিয়ে এটাকে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেওয়া হবে। আপনারা চাইলে ওভারনাইট ফ্রিজেও রাখতে পারেন, কিন্তু সেক্ষেত্রে রান্না করার আগে এটাকে একটু রুম টেম্পারেচারে এনে তবেই রান্না করবেন, নইলে কিন্তু চিকেন শক্ত হয়ে যাবে। এবারে একটা কড়াইতে নেওয়া হচ্ছে বড় চামচে 3 চামচ সর্ষের তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে এর মধ্যে দেওয়া হবে 1/2 চামচ চিনি। চিনিটাকে নাড়াতে থাকতে হবে যাতে চিনিটা জমে না যায়। চিনিটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে 2-3 মিনিটের জন্য মিডিয়াম হিটে লালচে করে ভেজে নেওয়া হবে। পেঁয়াজ সবসময় মিডিয়াম হিটে ভাজা উচিত, তাতে প্রত্যেকটা পেঁয়াজের টুকরো সমানভাবে ভাজা হয়। পেঁয়াজটাকে খুব বেশি করে ভাজবেন না, তাতে চিকেনের টেস্ট তেতো হয়ে যেতে পারে। এবারে আদা রসুন বাটাটা পুরোটাই এখানে দিয়ে দেওয়া হলো। এটাকে 2-3 মিনিটের জন্য নাড়িয়ে ছাড়িয়ে কুক করতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবারে গ্যাসটাকে কমিয়ে রেখে এর মধ্যে দেওয়া হয়েছে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দেওয়া হচ্ছে 1/2 চামচ শাহি গরম মশলা গুঁড়ো। এবার একটু জল দিয়ে এটাকে মিডিয়াম হিটে কুক করা হয়েছে, যতক্ষণে মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে। মশলা থেকে যখন তেল বেরিয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে মেখে রাখা চিকেনটা। চিকেনটাকে দিয়ে এটাকে হাই হিটে প্রথমে 10 মিনিটের জন্য কুক করা হয়েছে, এতে করে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। 10 মিনিট হাই হিটে কুক করার পরে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কুচিয়ে রাখা টমেটোটা। টমেটোটা দিয়েও খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার এটাকে ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য একদম লো হিটে কুক করা হবে। চিকেনের মধ্যে এক্সট্রা করে কোনো জল অ্যাড করা হবে না, চিকেন থেকে যে জলটা বেরোবে সেটা থেকেই এই রান্নাটা হয়ে যাবে। ঢাকনা খুলে চিকেনটাকে খুব মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে যাতে চিকেনটা নিচে লেগে না যায়। 10 মিনিট লো হিটে কুক করার পরে এটাকে 10 মিনিট মিডিয়াম হিটে কুক করতে হবে। চিকেনটাকে হালকা হাতে নাড়িয়ে নাড়িয়ে এখানে কুক করা হয়েছে মিডিয়াম হিটে, যতক্ষণে এর মধ্যে থেকে তেল বেরিয়ে এসছে আর চিকেনটা মাখা মাখা হয়ে যাচ্ছে।
ব্যাস তৈরি হয়ে গেছে চিকেন কষা। এটা কি রুটি বা পরোটার সাথে সার্ভ করলে এটা খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।